প্রতি বছরের মতো এবারও কোচবিহার 1 নম্বর ব্লকের অবস্থিত গাড়োপাড়া এলাকায় এনইএলসি চার্চ এবং সেন্ট জনস চার্চ গাড়োপাড়া চার্চে ক্রিসমাস উপলক্ষে উপস্থিত হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন চার্চ প্রাঙ্গণে কেক কাটেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, একই সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন কোচবিহারবাসীর মঙ্গল কামনা করে। একই সাথে সকাল থেকে চার্চে প্রচুর মানুষের ভিড়। সারাদিন ধরে এই এলাকার মানুষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বড়দিন উপলক্ষে। সবাই মিলে নাচ গান মেতে উঠেছে এই দিনকে কেন্দ্র করে। এই এলাকায় একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। যে 25শে ডিসেম্বর বড়দিন, আজকের এই এই দিনে ভগবান যীশু খ্রিস্ট শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে আসছিলেন এবং সারা বিশ্ব জুড়ে শান্তির বার্তা প্রচার করা এবং প্রতিষ্ঠা করাই তার মূল কাজ ছিল এবং আজকের এই দিনটা সারা বিশ্ব জুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্ববাসী পালন করছে। আমরা এই বাংলাতেও সারা বাংলা জুড়ে এই দিনটি আমরা সম্মান শ্রদ্ধার সাথে পালন করছি। প্রত্যেক বছরই আমি আমার বিধানসভা কেন্দ্রে এনএলসি এই যে চার্চ দেওয়ানহাটের গাড়োপাড়ায়, তার পাশে আদিবাসী পাড়া, কুচবিহার শহরের পাশে বাবুরহাটের যে পুরানো দিনের চার্চ, এই তিনটে চার্চে যাই, কেক বিস্কুট নিয়ে আসি। নিয়ে এসে এখানে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করি, ভগবান যিশুর কাছে প্রার্থনা করি এবং প্রার্থনা এই জন্যই করি যাতে দেশের মানুষ তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটা মানুষ যেন যিশুর, ভগবান যিশুর শান্তির আশীর্বাদ পায়, সব মানুষ যাতে ভালো থাকে, সব মানুষ যাতে সুস্থ থাকে, সব পরিবার তার সন্তান সন্ততি যাতে দুধে ভাতে থাকে, তার জন্য আজকের দিনে প্রার্থনা।